চাঁদের মাটি থেকে মাত্র দু কিলোমিটার দূরে থেকে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেল চেয়ারম্যান কে যখন কথা জানালেন তখন কন্ট্রোল রুমের এক সকলেরই মুখে বেদনার চিহ্ন সবাই মানসিকভাবে ভেঙে পড়ার অবস্থায় এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে উজ্জীবিত করেছেন বিজ্ঞানীদের প্রচেষ্টার উচ্ছ্বাসিত প্রশংসা করে সবাইকে সাহসী হতে বলেছেন তখন রাত দুটো উনিশ ব্যাঙ্গালুর ইসরো কেন্দ্র কন্ট্রোল রুমে সবাই চিন্তিত মুখে বসে প্রায় আধ ঘন্টা হতে চলল চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রম থেকে কোনো সিগনাল আসছে না সিগনালের জন্য অপেক্ষা করে বসে আছেন ইসরোর বিজ্ঞানীরা প্রায় আধ ঘন্টা আগে বিক্রম চাঁদের মাটিতে পা রাখার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল সব কিছু ঠিকঠাক চলে রাত একটা তেপ্পান্ন মিনিট নাগাদ নেমে যাওয়ার কথা ছিল শেষ পর্যন্ত ইসরোর চেয়ারম্যান জানালেন ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিজ্ঞানীরা সব ডেটা বিশ্লেষণ করে দেখে ঠিকঠাকই চলছিল বিক্রম রাত মিনিটের একটা চাঁদের মাটি লক্ষ্য করে নামতে শুরু করে রাত একটা ছেচল্লিশ মিনিটে বিক্রম চাঁদের ভূমি থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে পৌঁছে যায় রাত একটা ঊনপঞ্চাশ মিনিটে চাঁদের নামার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় বিক্রম রাফ ব্রেকিং কেজ ফেল করার সম্ভাবনা হয় শুরু হয় ফাইন ব্রেকিং ফেজ একটা একান্ন মিনিটে ফাইন ব্রেকিং ফেজ সফলভাবে সম্পন্ন হয় ওদিকে উদ্বিগ্ন মনে সবাই বসে থাকেন ইসরোর কন্ট্রোল রুমে এতক্ষণে তো ল্যান্ডার বিক্রমের কাছ থেকে সিগনাল এসে যাওয়ার কথা রাত এক দুটো এক মিনিট উদ্বেগ বাড়ছে সবাই বিক্রমের সিগনালের জন্য অপেক্ষা করে বসে আছে এতক্ষণে তার চাঁদের মাটিতে নেমে যাওয়ার কথা শেষ পর্যন্ত দুটো উনিশ মিনিট ইসরো ঘোষণা করল বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে